আজ আমি আলোচনা করবো প্যারানয়েড ডিসঅর্ডার নিয়ে এই প্যারানয়েড ডিসঅর্ডারের হোমিওপ্যাথিক চিকিৎসা এবং সেটা আমার ব্রেন মাইন্ডিয়া প্রোটোকলের মাধ্যমে তো এখানে আপনারা তো জানেন যে মানে অবিশ্বাস মিস্ট্রাস্ট ডিলুশনস। এগুলোই কিন্তু এই প্যারানয়েড ডিসঅর্ডারের সিমটম মানে রোগী মনে করে যে হয়তো পাশে দাঁড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে দুজন কিছু আলাপ আলোচনা করছে রোগীর মনে হচ্ছে যে আমাকে কেন্দ্র করেই আলোচনা করছে এবং আমাকে ক্ষতি করার চেষ্টা করছে সবাইকে মিসট্রাস্ট স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মধ্যে মিসট্রাস্ট যদি রোগে এই রোগে আক্রান্ত কেউ থাকেন তো এই আজকের এই কেস স্টাডিতে আমি ফর্টি নাইন ইয়ার ওল্ড এক ফিমেল পেশেন্ট যিনি পেশায় একজন ইমিটেশন শপ ওনার তো পেশেন্ট প্রোফাইল হচ্ছে ফর্টি নাইন ইয়ার্স ওল্ড ফিমেল পেশেন্ট ইমিটেশন সপ তিনি যখন প্রথম ক্লিনিকে এসেছিলেন আমাকে তো প্রথম ডায়াগনোসিস করতে হয় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস প্রসেসে যে আদৌ রোগটি কী তো তিনি পারসিস্ট্যান্ট অ্যান্ড ইরেশনাল সাসপিশনের কথা বলেছেন ডিলিউশন অফ পারসিকিউশনের কথা বলেছেন অ্যানজাইটির কথা বলেছেন সোশ্যাল উইথড্রয়ালের কথা বলেছেন এবং যেটার কারণে তার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ অনেকভাবে হ্যাম্পার হচ্ছিল সেগুলো তিনি জানিয়েছিলেন সব কিছু শুনে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট শি হ্যাজ বিন সাফারিং ইন প্যারানয়েড সিমটমস ট্রিটমেন্ট প্রোটোকল আমি আমার এই ব্রেন মাইন্ডিয়া ট্রিটমেন্ট প্রোটোকলের মাধ্যমে কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি কেননা ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সাথে ক্লিনিক্যাল হোমিওপ্যাথিকে মেলাতে পারলেই কিন্তু কিউরের প্রসেস অনেক তাড়াতাড়ি হয় তো কনস্টিটিউশনাল মেডিসিনের পাশাপাশি থেরাপিটি এবং ট্রাইচুরেশনাস হোমিওপ্যাথিক মেডিসিনস আমি ইউজ করেছি এই এই কেসটির ক্ষেত্রেও সেটা আমি করেছি কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে আমি ফসফরাস ইউজ করেছি আপনারা তো জানেন যে ফসফরাস অ্যানজাইটি কন্ট্রোল করতে পারে সেন্সিটিভিটি কন্ট্রোল করতে পারে এবং প্যারানয়েড পেশেন্টদের যে সোশ্যাল ওয়েড্রোয়াল নিজেকে গুটিয়ে নেওয়া সমাজ থেকে সেগুলো কন্ট্রোল করতে ফসফরাসের ভূমিকা আছে সেজন্য ফসফরাস টু ইউজ করেছি সঙ্গে ল্যাকাসিস টেনএম এম কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে সন্দেহবাতিক মিস্ট্রাস্ট এই ডিলিউশন অব প্রাসিকিউশান এসবগুলো কিন্তু প্যারানয়েড ডিসারের সিমটমগুলো কন্ট্রোল করতে পারে এই সিস্টেমে আর থেরাপিউটিক মেডিসিন হিসেবে আমি একটা মাত্র মাদার টিংচার ইউজ করেছি মাদার টিংচার যেটা আমাদের নার্ভাস টেনশন কমায় অ্যানজাইটি কমায় এটা অন্যান্য ক্ষেত্রেও আমরা ইউজ করি মেন্টাল অ্যাজিটেশন কমাতে সাহায্য করে এবং পেশেন্টকে একটা সেন্স অফ পিস দেয় আরও তাড়াতাড়ি লক্ষণ কমানোর জন্যে ভদ্রমহিলা যাতে তাঁর প্রফেশনে ফিরতে পারেন সেজন্য জিঙ্ক ফসপোরিকাম থ্রি এক্স ট্রাইচুরেশন ব্যবহার করেছিলাম কারণ এটা কগনেটিভ ফাংশান ইম্প্রুভ করতে পারে মেন্টাল ফ্যাটিক রিডিউস করতে পারে আমাদের ইমোশনাল স্টেজকে স্ট্যাবিলাইজ করে আমাদের টোটাল মেন্টাল ওয়েলবিংয়ে সাহায্য করতে পারে এই জিঙ্কাম ফসপরিকাম থ্রি এক্স এবার চলুন আমরা দেখে নিই যে ট্রিটমেন্ট টাইম লাইন এবং প্রগ্রেস কীভাবে হয়েছিল আমরা ইনিশিয়াল ফেজে দু মাসের ট্রিটমেন্টে ফসফরাস টু হান্ড্রেড আর আর ল্যাকাসিস টেন এম এভরি উইকলি ব্যবহার করেছিলাম সিঙ্গেল ডোজ ইন দ্য মর্নিং এমটি অ্যামটিস্টোম্যাক সঙ্গে অ্যাবসেনথিয়াম মাদার ট্যাংচার টোয়েন্টি ফাইভ ড্রপস ওয়ান ডে ইন দ্য মর্নিং উইথ আ লিটল ওয়াটার আর তার সঙ্গে জিঙ্ক ফসফরিকাম থ্রি এক্স ট্রাইচুরেশান আফটার সানডাউন উইথ আ লিটল বিট ওয়াটার ফাইভ স্পুনফুল অবজারভেশন যেটা পেয়েছিলাম দু মাসের শেষে পেশেন্ট যেটা বলেছেন যে তিনি তার রোগ লক্ষণ অনেক কমে গেছে তার প্যারানয়েড থটস এবং ডিলুশানসগুলো কমে গেছে অ্যানজাইটি লেভেল অনেক কমে এসছে এবং তিনি অনেক অনেক বেশি আগের থেকে ভালো ফিল করছেন এবং তিনি আরও আমায় এসে জানিয়েছিলেন যে সামাজিকভাবে তিনি যে উদ্রয়ন হয়ে গেছিলেন কারোর সঙ্গে মিশতে ভালো লাগছিল না প্রফেশনের ওখানে গিয়ে কাজ করতে ইচ্ছে করছিল না সেগুলো কিন্তু সোশ্যালি মিশতে এখন পারছেন ভয়টা অনেক কেটে গেছে সাসপেশন অনেকটা কমে এসছে এরপরে পাঁচ মাস পর্যন্ত সেম ট্রিটমেন্টের পদ্ধতি ওষুধগুলো কন্টিনিউ করেছি আমি সেখানে পাঁচ মাস পরে পেশেন্ট আরও কনসিডারেবল ইম্প্রুভমেন্টের কথা বলেছেন এবং ফ্রিকোয়েন্ট যে প্রসিকিউটরি থটসগুলো আসতো সেগুলো কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে অ্যানজাইটি প্রায় নেই বললেই চলে এবং সোশ্যাল ইন্টারাকশান ইন্টারাকশানস তিনি খুব ভালোভাবেই করতে পারছেন এবং তার প্রফেশনাল পারফরমেন্সও কিন্তু অনেকটা বেড়েছে তিনি গুছিয়ে কাজ করতে পারছেন তাঁর কর্মস্থলে গিয়ে সবশেষে পেশেন্ট যাওয়ার আগে আমাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে তার ইমোশনাল স্ট্যাবিলিটি অনেক বেড়েছে তার মেন্টাল পিস চলে এসেছে এবং চারপাশের মানুষজনকে নিয়ে তিনি ঠিক গুছিয়ে চলতে পারছেন কাজকর্ম করতে পারছেন এটা বলেছেন সবশেষে তাঁকে আমি বলেছিলাম যে আর দু তিন মাসের ট্রিটমেন্ট এটা ঠিক হবে তো মোটামুটি সাত মাসের মধ্যে আমরা ট্রিটমেন্ট কমপ্লিট করেছিলাম নেক্সট দু মাসে ওষুধ হিসেবে কনস্টিটিউশনাল মেডিসিন শুধুমাত্র ফসফরাস টু হান্ড্রেড কন্টিনিউ করেছিলাম এভরি উইকলি বাকি সমস্ত ওষুধ উইথড্র করা হয়েছিল কিন্তু পেশেন্ট বলেছেন যে তিনি মোটামুটি আর কোনো তার সমস্যা নেই এবং সমস্ত ইম্প্রুভমেন্ট তিনি মেনটেন করেছেন মেন্টাল ক্ল্যারিটি পেয়েছেন ইমোশনাল ব্যালেন্স এসছে সমস্ত ডেলি অ্যাক্টিভিটিস তিনি ম্যানেজ করতে পারছেন এবং প্রফেশনাল পারফরম্যান্সও তার একদম ইনট্যাক্ট হয়ে এসছে এবং সব ধরনের যে থটসগুলো নেগেটিভ থটসগুলো তাকে বিব্রত করছিল সেগুলো কিন্তু প্রায় নেই বললেই তার চলে সুতরাং আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এই আমার এই ব্রেন মাইন্ডিয়া প্রোটোকলের মাধ্যমে যে পার্সোনালাইজড কম্বিনেশান ট্রিটমেন্ট প্রসেস যেখানে কনস্টিটিউশনাল মেডিসিন থেরাপিউটিক মেডিসিন এবং ট্র্যাচুরেশান হোমিওপ্যাথিক মেডিসিনস আমি ইউজ করেছি এটার মাধ্যমে এই পেশেন্টের ক্ষেত্রে উনপঞ্চাশ বছরের ফিমেল পেশেন্ট যিনি একজন লিমিটেশন স্বপনার তিনি দু মাসের মধ্যেই সিমটোম্যাটিক রিলিফ পেয়েছেন পাঁচ মাসের মধ্যেই মার্ক ইম্প্রুভমেন্ট পেয়েছেন এবং সাত মাসেই আমরা উইথ গ্রেট স্যাটিসফ্যাকশান ট্রিটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পেরেছি এবং আমি অন্যান্য পেশেন্টদের মতোই এই ভদ্রমহিলাকেও একবার ছমাস পরে ফলো জন্য আসতে বলেছিলাম কারণ সবসময় আমি দেখে নেওয়ার চেষ্টা করি যে কোনো রিল্যাক্সেশন মানে হচ্ছে কিনা কোনো সিমটমের তো তিনি যখন এসেছিলেন তিনি যথেষ্ট হেলদি লাইফস্টাইল মেনটেন করছেন আমাদের পরামর্শ মেনে আমাদের প্রেসক্রিপশন মেনে আমাদের সাজেশান মেনে এবং তার কোনো রিল্যাক্সেশান ফেস ঘটেনি এবং কোনোরকম সিমটমসেরও রিকারেন্স হয়নি ধন্যবাদ